কাল ধনেহরিতে আহলে মহা সম্মেলন তৈরি বিশাল প্যান্ডেল কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসম্মেলনের অর্ধ লক্ষ ধর্মপ্রাণ লোকদের বসার ব্যবস্থা বিশাল প্যান্ডেলের কাজ প্রায় সম্পন্ন হয়েছে ঐক্য শান্তি সম্প্রীতি দেশপ্রেম ও ইমান ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগামীকাল অর্থাৎ বুধবার সোনায়ের ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সম্মেলন সোমবার সন্ধ্যায় প্যান্ডেলে এক সাংবাদিক বৈঠক ডেকে সম্মেলনে স্থানীয় পরিচালনা অভ্যর্থনা কমিটির কর্মকর্তারা প্রস্তুতির কথা তুলে ধরেন এতে তারা জানান এদিন সকাল দশটা থেকে অনুষ্ঠানের সূচনা হয়ে চলবে পরদিন ভোর পর্যন্ত পঞ্চাশ হাজার লোকের সমাগমের অনুমানে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল অনুষ্ঠানে পাঁচ শতাধিক ভিন্নভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ থাকবেন প্রস্রাব শৌচাগার ও পার্কিং উজুর সুবন্দোবস্ত রয়েছে সম্মেলনে আগত লোকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে সম্মেলনকে ঐতিহাসিক রূপ দিতে বড় ধরনের বাজেটও হাতে নেওয়া হয়েছে এতে সবাই সাহায্য ও সহযোগিতা করছেন আরো বলেন আহলে চৌধুরী জেলা বাগপুরীর ও শাহসুফি মাওলানা মাসুক আহমেদের সহ সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুননতাল জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর প্রধান দুই হিসেবে সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামী আলোচক আল্লামা আবুল কাশিমি নুরি ও মৌলানা মুফতি আলাউদ্দিন মোজাদ্দাদি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাওলানা আবুল কালাম আজাদ আজহারি ও দরং জেলার মৌলানা মুফতি মকিবুর রহমান আজহারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী মৌলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত মৌলানা জামির উদ্দিন মৌলানা মদুর আহমেদ সহ বিশিষ্টরা অন্যদিকে ধনেহুড়ি এলাকায় এই সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পূর্ত সড়ক সহ অনুষ্ঠানস্থলে বিশাল গেট তরুণ বসিয়ে জামাতের পতাকা তুলে সুসজ্জিত করা হয়েছে শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট ভাইস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র বিরাধরণে আগামী দশই জানুয়ারি বুধবার বুধবারে আমাদের কাছাড় জেলা জামাতের যে মহাসম্মেলনহরি ঈদগাহ সংলগ্ন মাঠে হতে চলেছে এই সম্মেলনের কার্যসূচী নিয়ে আজকে পরিচালনা কমিটি এবং কাছাড় জেলা আহলেসুলনাব জামাতের কর্মবৃন্দ এক একসাথে মিলিত হয়ে কার্য কার্যসূচি সম্পর্কে আলোচনা হয় আপনারা আমাদের মহা সম্মেলন নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমরা আমরা বার্তা দিয়েছি দাওয়াত পৌঁছেছি আপনারা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে পরিচালনা কমিটি এবং কাঁচা জেলা জামাতের যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী দশই জানুয়ারি বুধবার দিবারাত্রি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মহাসম্মেলনের অনুষ্ঠান সূচি আমরা আপনাদের সম্মুখে অ্যানাউন্স করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি সকাল দশ কোটিকা হতে পরদিন বুধ পাঁচ কোটিকা পর্যন্ত ক্রমান্বয়ে চলবে তিনটি অধিবেশন রাখা হয়েছে অনুষ্ঠানের সকাল দশটায় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম অধিবেশনের কাজ আরম্ভ হবে দুপুর অবধি দুপুর থেকে আসরের নামাজ অবধি আমাদের দ্বিতীয় অধিবেশন চলবে আসরের পর থেকে এশা পর্যন্ত আমাদের তৃতীয় অধিবেশন চলবে এবং এশার নামাজের পর থেকে আমাদের প্রকাশ্য যে অধিবেশন যে অধিবেশনের সভাপতিত্ব করবেন জেলা আহ ওয়াল জামাতের মহামান্য সভাপতি সাহেব তৎসঙ্গে মুখ প্রধান অতিথি উপস্থিত থাকবেন জেলা আহলে সুন্নত উত্তর পূর্বাঞ্চল ওয়াল জামাত তথা বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গও এই প্রকাশ্য অধিবেশনে উপস্থিত থাকবেন এবং দশটা ত্রিশ মিনিট হতে সারা রাতব্যাপী প্রকাশ্যভাবে ওয়াজ মাহফিল ওয়াজ নসির চলবে সেখানের মধ্যে আমাদের বিদেশ থেকে আগত মেহমানরা বয়ান রাখবেন কলকাতা থেকে আগত মেহমানরা বয়ান রাখবেন সারারাত ক্রমান্বয়ে আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহুল আজিজ চলতে থাকবে তার সঙ্গে এই বিশাল প্রোগ্রামকে সুন্দর এবং সার্থক করে তুলতে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ভলুমফিয়ার্ডস পরিচালনা কমিটির পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা আসবেন এই অনুষ্ঠানে মেহফিলে যারা আসবেন সবার জন্য পার্শ্ববতী দনেহরি ঈদগাতে এখানের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানের মধ্যে নামাজ পড়ারও সুব্যবস্থা রয়েছে অজু এবং প্রস্রাব করার সুব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফার্স্ট এইড হিসাবে মেডিকেলের আজকে অনুমোদ আমরা অ্যাপ্রুভেল অর্ডার কপি এসেছে মেডিকেল থেকে আমাদের এখানে ডাক্তাররা টিম থাকবেন অ্যাম্বুলেন্স থাকবে প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ থাকবে ইনশাআল্লাহুল আজিজ এই সম্মেলনকে সুন্দর করে তুলতে প্রশাসনের যেভাবে আমরা সহযোগিতা সাহায্য পাচ্ছি তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি দশ জানুয়ারি যে সম্মেলন বিশাল মহাসম্মেলন এখানে আমাদের দাওতি মেহমান ছাড়াও আহলে সুনতুল জামাতের অনুসারী অনুগামীরা ত্রিপুরা মণিপুর মেঘালয় তথা নোয়াগাঁও থেকে যারা আসবেন তাদের জন্য প্যান্ডেলে আমরা আলাদা আলাদা ব্লক করে রেখেছি যারা ত্রিপুরা থেকে আসবেন তাদের জন্য আলাদা বসার জায়গা আছে মণিপুরেরা আলাদা বসার জায়গা আছে মিজোরাম থেকে যারা আসবে তাদের জন্য আলাদা ব্যবস্থা নয়াগাঁও থেকে যারা আসবে বা অন্যান্য বিভিন্ন জেলার থেকে আমরা আলাদা আলাদা ব্লক করে রাখব এবং সঙ্গে উলামায়ে ক্রাম যারা থাকবে আহলে সুন্নতের উলামায়ে ক্রাম তথা বিশিষ্ট যারা কর্মী তারা জন্য আমরা বালিকা হাফিজিয়া মাদুষার মধ্যে আমরা মেহমানদারির ব্যবস্থা করেছি এখানের মধ্যে ইনশাল্লাহ আমাদের মেহমানদারি হবে তৎসঙ্গে আমাদের আহলে সুনতুল জামাতের যে মেইন যেগুলা আমাদের বিউ চিন্তাধারা আমাদের এগুলা এই সম্মেলনে আমরা প্রতিফলন করব এবং সকাল দশটা থেকে অধিবেশন যে থাকবে প্রথম অধিবেশন করে টুটেলে আমাদের তিনটা অধিবেশন থাকবে প্রত্যেকটা অধিবেশনই গুরুত্বপূর্ণ হবে এবং এখানে বরাকবালির সর্বস্তরে গুলামায় গ্রাম যারা আছেন সবাই আমন্ত্রিত সবাই আসবে সবাই মেহমানদের করা হবে ইনশাল্লাহ আমরা সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করবো আসসালাম